দেখো মাধুরী, তোমাকে জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুর জেলা প্রথম দফার ভোট হয়েছিল 27 মার্চ, এবং সেই দিন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে রবীন মান্না বলে এক তৃণমূলের কর্মী, তিনি কিন্তু মারাত্মকভাবে জখম হয়েছিলেন। এবং সেক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের মারেই কিন্তু তিনি জখম হয়েছিলেন, যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। এই রবীন মান্নাকে আশঙ্কাজনক হওয়ায় তাকে কিন্তু SSKM এ তাকে ভর্তি করানো হয়, সেখানেই তার চিকিৎসা চলছিল। যেটা তৃণমূল সূত্রে খবর, আজকে ভোরবেলাতে কিন্তু সেই রবীন মান্নার মৃত্যুর মতন ঘটনা ঘটেছে, ফলে কিন্তু গোটা এলাকায় শোকের ছায়ে নেমে এসেছে এবং তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। ধন্যবাদ বিটন। চলে আসছি পরের খবরে। হুগলির খানাকুলে মারধরে গুরুতর আহত এক তৃণমূল কর্মীর মৃত্যু। মৃত তৃণমূল কর্মী কানু দলুইয়ের বাড়ি খানাকুলের অরুন্দা এলাকায়। তার পরিবারের অভিযোগ, তৃতীয় দফা ভোটের দিন অর্থাৎ গত 6 এপ্রিল রাতে ওই তৃণমূল কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। প্রচন্ড মারধর করে তাকে ফেলে যাওয়া হয় গ্রামের এক জায়গায়। পরিবারের সদস্য এবং তৃণমূল কর্মীরা তাকে উদ্ধার করে হাওড়ার পাঁচারুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে, সেখানেই গতকাল রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে দলীয় কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তুলেছে তৃণমূল, যদিও বিজেপির দাবি রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। ভোটের দিন ভোট শেষ হওয়ার পরে বিজেপির দুষ্কৃতীরা ওই গ্রামেরই আমাদের একজন সহকর্মী কানু দলুইকে পেটায়, কানু দলুই আহত অবস্থায় পড়ে থাকে। পরবর্তীকালে তাকে পাশারুল হসপিটালে উদয়নারায়ণপুর ভর্তি করা হয় এবং আজ তার মৃত্যু হয়েছে। তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্ট নিয়ে ঝামেলা, নিজেদের মধ্যে ঝামেলা, বোম মারামারি করেছে, করে ভর্তি ছিল, আজ মারা গেছে, এখন হেরে যাবে, এই ভয়ে বিজেপি কিছু কার্যকর্তাকে ফাঁসাতে হবে, সেই জন্য আজকে এই নাটকটা, শেষ নাটকটা করছে। এই ঘটনার সঙ্গে বিজেপি কোনো রকমভাবে জড়িত নয়। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।